এই তো এটাই তো চাই। এ তো থরের কবুতর, এটা পাক পোক কাটা তো ভাই। ও আচ্ছা আচ্ছা, থরের এই যে ফেদার মাদি এটা ভাই, ওটা নর, এই যেটা মাদি, ওই যে মাদি, এই যে এটা মাদি বন্ধুরা দেখেন, ওটা নর গেছে। এই যে দোনটা একদম কোয়ালিটি করা, বাচ্চা কাচ্চা হইব করা, অনেক বাইরা শখে বাচ্চা উড়াইতেছেন কালারফুল। আচ্ছা ভাই, এটা কত টাকা লাগবে দাদা? ভাই জোড়াটা বেচছিলাম আমি, যা আছে কি কম জোড়াটা বেচছিলাম 2000 টাকা ভাই। হ্যাঁ আজকে বললাম 2000 টাকায় ভাই, 2000 টাকা এটা ভাই, একদম কম তার নাই। এর থেকে আপনার কি করেন, এটা 1000টা পিস কবুতর আছে রে স্যার, মাদিটা দেখাই আমি, অনেক সুন্দর একটা কবুতর, এটা মাদি, মাদি দেখেন, এই যে দেখেন কবুতরটা, এটা একটা নর কবুতর তাই না? আবার দেখেন আজকে কিন্তু বন্ধুরা এই সুযোগে যদি না নিতে পারেন তো আসলে করি আপনারা সামনের দিকে নিতে গেলে আরও দ্বিগুণ দাম দেওয়া লাগবে কবুতরগুলো। এটা নর, ওটা মাদি তাই না ভাই? আচ্ছা না, এই জোড়াটা 1500 টাকা বন্ধুরা, এই জোড়াটা 1500 টাকা, সুন্দর কোয়ালিটির কবুতর। তাই ভাই এই মাদিটা কম কেমনি কি? মাদিটা ভাই একদম 1500 টাকা ভাই, একদম 1500 টাকা নিতে পারবে তো আপনার থেকে? আচ্ছা একদম 1500 টাকা বন্ধুরা, কথা আর ঘুরাবো না, আরও কিছু কবুতর আছে আমরা দেখাবো, কোয়ালিটি দেখেন, কবুতর দেখেন। হ্যাঁ মাদি একদম গোলগাল আকারের মাদি, ঠিক আছে একদম চুইটাল ভাই, এই যে চুইটাল নর, 2000 টাকা লাগবে বন্ধুরা, একদম কবুতর নর মাদি কনফার্ম তাই তো তারক ভাই? আচ্ছা এটা কেমন নাকি, কত কত টাকা বা কেমন নিচ্ছে ভাই? এই নরটা ভাই খোমা কোয়ালিটি আলার মত পুরো ফ্রেশ, নরটার দাম চলে 3000 ভাই, আজকের জন্য একদম 1500 টাকা ভাই, আজকের জন্য একদম। তারেক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই। ভাই অনেকে চায় যে ভাই মশিন টিভিতে তারেক ভাইয়ের রেসার কবুতর নাই, আমি বুঝলাম না, আপনি হাইপেলার জগত সেরা হয়ে আপনি আবার রেসার দিবেন এটা কথা? সব 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 থাকবে, হ্যাঁ একের ভিতরে 3 ফ্যান্সি রেসার হাইপেলার সবে থাকবে। তো মোবাইল নাম্বারটা বলেন। আমার নাম তারেক, মোবাইল নাম্বার 0175627064, এটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ, ঠিকানাটা হলো ঢাকা কমলাপুরের পিছনে মুক্তামান্ডা। আচ্ছা ঠিক আছে, এটা কি দেখাইবেন এখন? মাদি ভাই, মাদি, হ্যাঁ এটা মাদি কবুতর বন্ধুরা দেখেন, কবুতর কোয়ালিটিটা দেখেন, এই যে দেখেন শেপ দেখেন, অনেক সুন্দর কবুতর পালন। এই যে বন্ধুরা কবুতরটা আমি দেখাই, এই যে দেন মাদিটা, ঠিক আছে অনেক সুন্দর। তার ভাই এই মাদিটা একটা পাইক মাদি তাই না ভাই? আচ্ছা এটা আসলে যত আমরা রেস দেখাই না, ব্লাডটা আমি বলতে চাই না, ঠিক আছে তো এটা কেমন কোয়ালিটি হবে একটু জাস্ট আমার একটা আইডিয়া দাও। এটা খুব ভালো মাদি ভাই, হুম খুবই ভালো মাদি, মাদিটা 2000 টাকা ভাই, একদম ভাই তার ভাই একদম 2000 টাকা, একদম 2000 টাকা এর মাদি, লং যে বাচ্চা কাচ্চা করছে, হ্যাঁ এটা লং এর মাদি বন্ধুরা, ঠান্ডা মেজাজে আছে দেখছেন আপনারা, একদম 2000 ভাই। জি ওকে বন্ধুরা, আরে একটা কবুতর, এটা কি মাদি ভাই? মাদি, এটা মাদি কবুতর, এই আমি একটু দেখাই, এই যে চোখটা অনেক সুন্দর, এই যে দেন কোয়ালিটিটাও ভালো, বেশ ভালো কবুতর, বাহ এই যে সুন্দর একটা কবুতর আমি দেখাই দিলাম। বড় ভাই এটা কেমনি কি কোন? খুব ভালো কবুতর ভাই, হুম মাদিটা, হুম একদম 3000 টাকা, একদম 3000 টাকা, এটা এটা সুপার লং এর হইবে তাই তো? লং এর কবুতর, সুপার লং এর কবুতর। তারিক ভাই আমি তো আসলে ইদানিং আমার বন্ধুদের সাথে মনে একটু দূরত্ব হয়ে গেছে গা, বলে যে তারেক ভাইরে সবাইরে চাপাই, তারেক ভাইরে চাপাইতে পারি না আমি, তো একটু কিছু একটা কোন আপনি জান, 1500 টাকা জান, একদম 1500, চাপের কথা শুনে আরে শা 1500 টাকা, শিওর ভাই, তো ধন্যবাদ কবুতর দামটা কমানোর জন্য, আশা করি মাঝে মধ্যে এরকম একটা দুই একটা রাইখেন কথা। বন্ধুরা এই দেন ভাই যে কবুতরটা আমি একটু দেখাই, খুবই চমৎকার গেটাপের কবুতর, এই যে এটাতে দেন সুপার কোয়ালিটির কবুতর, আর একটা কবুতর। বড় ভাই এটা এটা তো সিঙ্গেলে থাকবে তাই না ভাই? ভাই মাদিরা দেন অস্থির একটা অবস্থা ভাই, এই মাদিরা নিতে চাইলে কেমনি কি? ওই যে পড়ছে এটাও 1500 টাকা থাকবে আজকে, হ্যাঁ ভালো ভালো মাদি, শেপ শেপটা অনেক সুন্দর তাই না তারেক ভাই? এই 21-এর কবুতর 1500 টাকা করে তাই না ভাই? এই যে দেখেন ভাই চোখটা আমি একটু দেখাইতে চাই, এই যে চোখ শেপ, এই যে দেন বন্ধুদের জন্য আর একটা কবুতর আমি দেখাই, এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন আর তারেক ভাইয়ের কবুতর মানে স্পেশাল কবুতর, আমি দেখাই, এই যে দেখেন, হ্যাঁ 22-এর কবুতর, এই যে দেন 22-এর একটা কবুতর, এটা মাদি কবুতর ভাই, এটা একটা মাদি কবুতর ভাই, অস্থির কবুতরটা দেখেন আপনারা বন্ধুরা, আমি দেখাই দিলাম। বড় ভাই এটা নিতে চাইলে কেমন নাকি? একদম 1500 ভাই, এটাও 1500, 1500 ঠিক আছে।
আর একটি কবুতর বন্ধুরা আমি একটু দেখাই আপনাদেরকে, কথা কম বলে কবুতর বেশি দেখাবো। তারেক ভাই কবুতর একটু ফেদার দেখায় টান দিয়ে, হ্যাঁ ভাই স্ক্রিনশট দেওয়ার জন্য আমি, এই যে দেন একটা মা দিই। অনেকে সাদা কবুতর পান না ভাই, এটা কী জাতের কবুতর দাদা? হোয়াইট রেসার একটা কবুতর আমি একটু দেখাই দিলাম। তো যাদের ক্লাবের কবুতর, হ্যাঁ ভাই বাহ যেমন সুন্দর তেমন কোয়ালিটিফুল কবুতর। এটা কেমন দাম পড়বে তারেক ভাই? এটা একদম 2000 টাকা শুধু মা দিয়ে। এটা বন্ধুরা আমরা নরও দেখাবো, হতাশ হওয়ার কারণ নাই, ঠিক আছে? আমাদের সাথে থাকবেন আর কোয়ালিটিফুল কবুতর আমরা দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন বন্ধুরা, ধরেন তারেক ভাই কবুতরটা খোমাটামি না দেখালে নাই হবে। এই যে দেখেন এই যে খুবই সুন্দর। তারেক ভাই এই মাদিটা কেমনি কি কোন? একদম 2000 টাকা ভাই, একদম 2000 টাকা শিওর বার ভাই? জি একদম 2000 টাকা লাগবে। এটা অনেক বন্ধুরা আছে বিশাল সাইজের রেসিং কবুতর চান, যে ভাই বাচ্চা বেসার জন্য, বাচ্চা উড়ানোর জন্য। দেখেন আপনারা এটা কি ভাই বাইরের নাকি? এটা বাইরেরই বাংলাদেশের, এটা বাইরের একটা কবুতর, অকশনের কবুতর। অনেক ভাইরা চান যে মহসিন ভাই অকশনের দু একটা কবুতর দেখান। এই যে তার ভিতরে ভাই এই কবুতরটা দিছে, দেখেন আপনারা কোয়ালিটিফুল কবুতর, ঠিক আছে? যারা পছন্দ করবেন নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন। এই যে ভাইটার সিঙ্গেল নর ভাই, আচ্ছা ভাই নটা একটা দাম চাইলে ভাই একদম 5000, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আজকে যেহেতু কোনো কথা নাই কথা চলবে না, কথা নাই, আমাদের তাড়াহুড়ার ভিতরে আছি। একদম 2000, একদম 2000 ভাই এই নটটা দেখেন, একদম 2000 টাকা ভাই। এটা কি? এটা মাদি। ও মাদিটার গেট আপটা কি সুন্দর, একটা গেট আপের কবুতর, বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। এই কবুতরটার এর আগে যে নটটা দেয়াইছি না, এটা অজয় সিনের কবুতর ভাই, যার থেকে আনছি এর কবুতর। পেডিগ্রি নাই দেখা কবুতরটি ইয়া করতে পারলাম না। এই দেন কবুতর দেখেন, এটা বিডারের মেন কবুতর টেডি, এটা বিডারের মেন কবুতর, হ্যাঁ ভাই। এটা কবুতর তার বাসাতে এই কবুতর কিনে আনছে ভাই, এটার বাচ্চা কাচ্চা তো আল্লাহর রহমতে ভাই ইনশাআল্লাহ। চাইলে আপনারা অনায়াসে ভাই এগুলার বাচ্চা দিয়া, মাদিটা 85000 টাকা দিয়ে তার বাসা থেকে কিনে আনছে। এই এটা মাদি ভাই, মাদি ভাই আমার মনটা তো বেড়ে গেছে ভাই মাদিটা দেখে ভাই, অস্থির একটা মাদি দেয়। এই যে দেন এরকম 10টা 50টা ভিডিও চাইলো ভাই, এর কোয়ালিটির মাদি বড় সাইজে পাওয়া যায় কম, ঠিক আছে? এই যে কোয়ালিটি দেন ভাই, এটা কত লাগবে ভাই? তারক ভাই এটা কত মাদিটা ভাই দাম চাইলে 6000, একদম আজকের জন্য 3000 টাকা ভাই, একদম 3000। এটা একটা নর কবুতর তাই না ভাই? জি ভাই। আচ্ছা নর, এটা বন্ধুরা এটা একটা নর কবুতর, একটু মোল্ডিং এ আছে এমন ইয়াকে। ও ভাই নটটা ভাই খোমাটা দেখলে তো ভাই আমি অস্থির মনে হয়। আপনি এটার ব্লাডটা কি এটা আমাকে বল, ব্লাড বলতে হবে তো, বাইরেরটা দেখলে লাভ নেই, ব্লাড কেমন কোয়ালিটি ভাই? এটা হইলো আপনার হইলো ব্ল্যাকটা হইলো জ্যাকপট আছে এটা। আচ্ছা আচ্ছা, আরেকটা কবুতর দিতে আছে মোল্টিং এর কবুতর ইনশাআল্লাহ, আরেকটা কবুতর দিব ভাই ইনশাআল্লাহ আমাদের সাথে। আচ্ছা মোল্টিং খাওয়া কবুতর, দুইটা ক্লাবের কবুতর, দুইটাই মোল্টিং খাওয়া কবুতর, একটু মোল্টিং খেয়ে গেছে গা এই আর কি। আচ্ছা দেন কবুতর দেন ভাই, এগুলার বাচ্চা কাচ্চা আল্লাহর রহমতে ভাই উড়ায় টুড়া শান্তি পাইব তাই না? বড় ভাই জি মুস্তির মাদি তাই না আপনার? হ্যাঁ ভাই এটা তো গরম হয়ে রয়েছে ভাই, বুঝেন না কথাটা, গরম হয়ে রয়েছে ভাই। আচ্ছা ভাই তাহলে এই জোড়াটা কত টাকা লাগবে? মুস্তির মাদি এমন এমন ইয়া, হ্যাঁ এই যে মুস্তির মাদি তাই না ভাই? হ্যাঁ এটি হলো এই দুইটা কবুতর ভাই আজকের জন্য দোনোটাই ক্লাবের। ওইটা হলো 21, এটা হলো 22, ঠিক আছে? বোল্টিং খাইছে দেখে আজকে এই কবুতর দুটা একটা অফার। হ্যাঁ মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা, 1000 টাকা দুইটা কবুতর 1000 টাকা। ওকে বড় ভাই, এই আর একটা কবুতর, এটা কি কবুতর? এটা বড় কা? এটা বাহ নর ভাই, 30000 টাকা দামের কবুতরটা ভাই, বাহ বাহ, এমনি 30000 দিয়ে কিনে নে কবুতরটা। এই যে দেন বন্ধুরা, ঠিক আছে তারে ভাই সুন্দর একটা। এটা কি দিলেন আপনি? নর ভাই, এটা একটা নর কবুতর। হ্যাঁ এটা কি সিঙ্গেলে থাকবে? হ্যাঁ সিঙ্গেলে, সব সিঙ্গেল সিঙ্গেল। হ্যাঁ আচ্ছা ভাই এই নটটা ভাই খোমা কোয়ালিটি আল্লাহর রহমতে পুরো ফ্রেশ, নটটার দাম চাইলে 3000 ভাই, আজকের জন্য একদম 1500 টাকা ভাই, আজকের জন্য একদম 1500 টাকা। কাগজ আছে, কাগজটা হারায় ফেলাইছেন, এই নটটা 5000 টাকা বেচতাম তাই? হ্যাঁ আচ্ছা একদম 3000 টাকা লাগবে এটা, 1500 টাকা। হ্যাঁ 1500, আর বাবা 1500 টাকা। ওই নটটা লাগবো, হ্যাঁ সাদাটা, সাদাটা। বন্ধুদের জন্য আরেকটি কবুতর আমি দেখাই, এই যে দেখেন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কবুতর।
গেটাবের কবুতর আমি দেখি, লং এর কবুতর ভাই, লং এর কবুতর তাই না বড় ভাই? আচ্ছা আচ্ছা, এই যে দেখ, বাহ অনেক সুন্দর একটা মাদি ভাই, বাহ সুপার কোয়ালিটির একটা মাদি আমি দেখাইলাম। তারিক ভাই এটা কেমন নাকি কোন? একদম 3000 টাকা, এটা একদম 3000 টাকা, যেমন রূপ তেমন গুণ, এটার সবই আছে, এটার এটার ভিতরে কোনোটা বাদ নাই, একদম 3000 টাকা। ভাই বেড়াদার বোনরা আপারা প্রবাসী ভাইরা নিতে চাইলে এই কবুতরটা আমি বলবো যে নেন। বন্ধুরা এই যে আরেকটা, এটা কী কবুতর দিলেন ভাই? মাদি ভাই, এটাও মাদি ভাই, ফেদারটা টান মারান না উপরের দিকে। এই যে মাদি দেখেন, এই যে কবুতরগুলো অনেক সুন্দর, কষ্ট সবাই। ওকে ভাই এটা কেমন বলেন আপনি মাদিটা? তারেক ভাই এই মাদিটা কেমন কি? এটাও 1500 টাকা লাগবে। হ্যাঁ ডিম পাড়া মাদি তো ভাই, এটা একদম ক্লিয়ার ইনশাল্লাহ। তো বন্ধুদের কাছে একটা অনুরোধ, আপনারা কবুতর দেখে শুনে রেসের কবুতরটা নেওয়ার চেষ্টা করবেন। আপনারা রেসার মনে করে কম দামে হুমা কবুতর খুঁজেন না ভাই, হুমা কবুতর আর রেসার পার্থক্য আছে ইনশাল্লাহ, সবে হুমা, রেসিং জাতটা তো আপনারা চিনেন যারা উড়ান। বন্ধুরা আর একটা কবুতর নিয়ে এলো আমার ভাই, অস্থির গেটাপের কবুতর। এই যে দেখেন কোয়ালিটি দেখেন, আমি দেখাই দিলাম। তারিক ভাই এটা কি পাইট? পাইট তো মাদি দাদা। আচ্ছা ভাই এই মাদিটা পাইট কেমন কি বলেন? মাদিটা কত টাকা বা কেমন? না না একদম বলেন, যদি না করেন একদম 1500, একদম 1500, 1500 একদম। বন্ধুরা এই যে একটা নর আমি একটু দেখাই দিলাম, এই যে এটা একটা নর কবুতর তাই না দাদা? আচ্ছা নর খুবই সুন্দর, মাদি আছে নাকি এটার? আছে। আচ্ছা সারেন মাদিটা একটু দেখাই আমি একটু। এই যে মাদি, মাদিটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ ছোটটা, হ্যাঁ ভাই এই এই মাদিটা কেমন নাকি কত? সুপার একটা, সুপার কোয়ালিটির মাদি, একদম 1500 ভাই। এই মাদিটা 1500, আর নটটা ভাই, নটটা ভাই, ও ওটার লোক জোড়া আছে, এটা 1500 বড় ভাই, 1500। আর এই এই যে এটা, এই যে এটার সাথে এটা মাদি তাই না বড় ভাই? এটা কেমন কি কোন? এটা ভাই 4000 টাকা ভাই। এটা নিতে পারবো একদম? তারক ভাই আজকে বলে দেন যে এটা বলে মোশন ভাই দিয়ে দিলাম, আমি এটা রাখবো না বলেন, এরকম একটা দামে দিয়ে দেন, একদম 3500 টাকা। বন্ধুরা এই প্যাডটা দেন, একদম পুরা আগুন, দুটা কোয়ালিটি ফুল কবুতর, মাত্র 3500 টাকা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। তারেক ভাই এটা কি কবুতর দিলেন? এটা মাদি ভাই, মাদি কবুতর, এটা সুপার একটা মাদি, চোখটা দেখছেন? মাদি, হ্যাঁ মাদাটা, বাহ খুব ফেদারটা টান দেন একটু দেখাই দিই, ওই ফেদারটা টান দেন আমি স্ক্রিনশট দেওয়ার জন্য। এই তো এটা তো চাই, এটা থরের কবুতর, এটা পাক পোক কাটা তো ভাই? ও আচ্ছা আচ্ছা থরের, বাহ এগুলো থরের কবুতর বন্ধুরা, এগুলো নীলের ডিম বাচ্চা করতে পারবেন, ঠিক আছে ব্রিডিং কবুতরগুলো। তারপর এটা মাদি তাই না ভাই? এই মাদিটা কেমন দাম পড়বে আজকে? 1500 টাকা, একদম 1500 টাকা। বন্ধুরা দেন কোয়ালিটি দেখেন আপনারা, 1500 টাকা। এই যে দেন বন্ধুরা, ধরেন ধরেন তারেক ভাই ধরেন, এই যে দেন এটা কি ভাই? মাদি নর, নর কবুতর। এই যে দেন শেপ দেখেন, ফেদার মারান, এই যে ফেদার মাদি, এটা ভাই ওটা নর, এই যেটা মাদি, ওই যে মাদি, এই যে এটা মাদি বন্ধুরা দেখেন, ওটা নর গেছে, এই যে দুটো একদম কোয়ালিটি দেখেন কবুতর, এই যে দেখেন। ঠিক আছে সারান ভাই কত সিরিয়াল? 90 সিরিয়াল একটা কবুতর আছে কত? জি তারেক ভাই জোড়াটা ভাই মিলাইছেন ভাই, করা বাচ্চা কাচ্চা হইব করা, অনেক ভাইরা শখে বাচ্চা উড়াইতেছেন যে কালারফুল কবুতর উড়বে আপনার বাসা আসবে, তাদের জন্য ওই প্যাডটা। তারেক ভাই এটা কেমন কোন? কত টাকা লাগবে আপনার জোড়াটা ভাই? 5000 টাকা একদম তারেক ভাই, একদম 4000 টাকা, 4000 টাকা একদম, হ্যাঁ একদম 4000 টাকা। এই যে বন্ধুরা দেখেন আর একটা কবুতর, এটা কি কবুতর তারেক ভাই? নর, এটা এটা নর, হ্যাঁ ভাই। এই যে দেন বন্ধুরা, এই যে দেন নর কবুতর, এটা মাদি, এটা মাদি ভাই, এই যে মাদি জোড়াটা দেখছে ভিডিওর ভিতরে বেচছিলাম, বেচছিলাম একটু বেমানি করছে, বেমানি করছে, মানে কয়েকজন আমার এটা বলছিল যে ভাই আমি বল, আপনার বলার পর বলেন যে ভাই বিক্রি করে দিচ্ছেন তাই না?
পরে আমার আরো দুজনে বলছিল, যাই হোক যদি ওই ভাইরা দেখিয়া থাকেন অবশ্যই নেবেন, আর যারা নতুন নিতে চান তারাও নেবেন। মানে হইলো ফোন দিছে বাকি জনরে না করছি, মানে দুইজনে আছে না অপর, মানে টাকা পাঠাইতে গেছে, মানে একজনে টাকা পাঠাইতে গেছে, হ্যাঁ খবর নাই, খবর নাই। মানে আমি কইছি ভাই যার সাথে পাঠাইতে দিব, মানে হ্যাঁ এক ঘন্টা দেড় ঘন্টা হয়েছে, হ্যাঁ খবর নাই। আরেকজনে পাঠাইতে গেছে, হ্যাঁ আমি কই ভাই এখন পাঠাই না, হ্যাঁ একটা লোক পাঠাইতে গেছে, হ্যাঁ পরে আমার আর 500 টাকা পাঠায় আর খবর নাই। আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে দাদা? ভাই জোড়াটা বেচছিলাম আমি, যা আছে কি কম জোড়াটা বেচছিলাম 2000 টাকা ভাই। হ্যাঁ আজকে বললাম 2000 টাকা ভাই, 2000 টাকা এটা একদম কম তার নাই। এর থেকে আপনার কি কোন রে ভাই, 1000 টাকা পিস কবুতর আছে রে স্যার, মাটিটা কয় টাকা? বন্ধুরা এটা খোমা দেখাই আমি, অনেক সুন্দর একটা কবুতর, একটা মাদি, একটা মাদি কবুতর। হ্যাঁ ভাই তারক ভাই, এ মাদিরা সিগাল তাই না? এ মাদিরা নিতে চাইলে 1000 টাকা ভাই, মাত্র 1000 টাকায় মাদিটা। বন্ধুরা যারা নিতে চান ইনশাল্লাহ কোয়ালিটি ফুল, এই মাদিটা রেড ছেগার একটা মাদি, বিশাল বড় সাইজের কবুতর। আমি দেখাই দেই বন্ধুরা, এই যে দেখেন, এই যে দেখেন কবুতরটা, এটা একটা নর কবুতর তাই না? এটা নর কবুতর, এটার খুমাটা দেখেন, কোয়ালিটি দেখেন, মল্টিং এ পড়ার কারণে কবুতর এমন লাগতেছে ভাই। এটা কত টাকা লাগবে কেমনি কি? 1000 টাকা এটাও ভাই, এটাও 1000 টাকা লাগবে এটা? হ্যাঁ 1000। বাহ কালো কুসকুসি কবুতর রে ভাই, এটা কি ভাই? এটা নন্না মাদি, এটা মাদি ভাই, এটা মাদি কবুতর, চোখটা এই যে চোখ কবুতরটা ভাই বিআরপিএফসি অকশনের থেকে আছে না, বিআরপিএফসি ক্লাবের অকশন থেকে ভাই মাদিটা 23500 টাকা কি দা। তারপরে তারপরে এই আমার কাছে দিয়ে দিবেন আপনি অন একদম দেন বন্ধুরা, এটা একটা অকশনের কবুতর। কোনো ভাই বেড়াদার বন্ধুরা নিতে চাইলে বাইর থেকে বুকিং দিতে পারেন এখনই। এটার দাম কত টাকা? 1500 টাকা ভাই, একদম 1500 টাকা, একদম 1500 টাকা। তারক ভাই একদম জোড়া তাই না? জোড়া, জোড়া একদম। মা দিটার কালার দেখেন, নটটার কালার দেখেন। আজকে কিন্তু বন্ধুরা এই সুযোগে যদি না নিতে পারেন তো আসলে করি আপনারা, সামনের দিকে নিতে গেলে আরও দ্বিগুণ দাম দেওয়া লাগবে কবুতরগুলো। এটা নর, ওটা মা দি তাই না ভাই? আচ্ছা বাচ্চা কাচ্চা তো দেখেন কেমন হবে, মা বাবার কালারে কেমন আর বাচ্চা কাচ্চা আসবে আরও সুন্দর। বড় ভাই জোড়াটা কেমন, কত টাকা লাগবে? আপনার মনটা খারাপ আমি বুঝতে পারছি না, মনটা একটু কমাই টমাই দিলেন। না এই জোড়াটা 1500 টাকা বন্ধুরা, জোড়াটা 1500 টাকা। আসলে মাঝে মধ্যে একটু মুখ কালা করে রাখতে হয় দাম বলার টাইমে, তাহলে বুঝে যে তারেক ভাই না একটু কমা লাগবো। মানে যত কমাইবেন তত বন্ধুদের জন্য দিতে পারলে মনটা খুশি লাগে, তারেক ভাইও খুশি হয়, কিন্তু তারেক ভাইয়ের কিনা জিনিস তো লাভটা একটু কম হয় এই আর কি। ঠিক আছে তো আশা করি মাত্র 1500 টাকা, এই যে দেখেন মাত্র 1500 টাকা, মাত্র 1500। বন্ধুরা এই যে আর একটা কবুতর আমি একটু দেখাই দিলাম, এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন কবুতরগুলো আমি দেখাই, এই যে খুবই সুন্দর কবুতর, মাদি ভাই এটা, মাদি মাদি ভাই, মাদি মাদি ফ্রেশ। এই যে মাদিটা আমি দেখাই দিলাম, যারা ভালোবাসেন মাদি রেসার কবুতর, কিনতে চান মাদি প্রয়োজন, তারা এই মাদিটাও সংগ্রহ করতে পারেন। এই যে দেখেন বড় ভাই মাদিটা চট করে বলে দেন, মাদিটা ভাই 1500 টাকা, একদম 1500 নরম, আজকের জন্য 1000 নরম গরম মিলে আজকের জন্য 1000। এই যে আরও একটা মাদি দোবাচ, দোবাচ এই যে মাদিটা, এই মাদিটা ভাই কেমন কি কত টাকা আপনি বলেন? 1000 টাকা পিস, এটাও 1000 টাকা পিস দোবাচ। এই যে দোবাচ মাদি 1000 টাকা, 2000 টাকা একসাথে দুইটা নিলে 500 টাকা ছাড়, 1500 টাকা একসাথে নিলে 1500 টাকা। বাবা আজকে তো গিরিবাজারে দেওয়া দরকার ছিল, কয়টা গিরিবাজার চেয়ে কম দামে ভাই রেসার কবুতর। বন্ধুদের জন্য আরও একটা মেবি মাদি হবে এটা তাই না তারেক ভাই? বাহ সুন্দর কোয়ালিটি কবুতর। তারেক ভাই এই মাদিটা কম কেমনি কি? মাদিটা ভাই একদম 1500 টাকা ভাই, একদম 1500 টাকা। আশা করি বন্ধুরা নিতে পারবে তো আপনার থেকে? অবশ্যই। আচ্ছা একদম 1500 টাকা বন্ধুরা, কথা আর ঘুরাবো না, আরও কিছু কবুতর আছে আমরা দেখাবো, কোয়ালিটি দেখেন, কবুতর দেখেন। হ্যাঁ মাদি একদম গোলগাল আকারের মাদি, ঠিক আছে। তারেক ভাই এই যে আর একটা কবুতর, মাদিটা একটু মল্টিং খেয়ে গেছে গা, ক্লাবের মাদি এটা। মাত্র 500 টাকা আজকে পাইকারি দামে তারেক ভাই কৌতুক দিচ্ছে, মাত্র 500 টাকা এমাদি। বন্ধুদের জন্য বলি এই যে দেখেন, এই যে কোয়ালিটি দেখেন কবুতর, এটা আবার একটা বাইরের কবুতর ভাই,
বাইরের ভাই, এই যে এনএল বন্ধুরা, এটা টেকটা কিন্তু এনএল দেয়া আছে। খুমাটা দেখেন, কোয়ালিটিটা দেখেন। এই কবুতরটা সুন্দর একটা কবুতর আসলে, এই যে সুন্দর। তারক ভাই, এই মাদিটা কেমন দাম? মাদিটা 2000 টাকা ভাই। নিতে পারবে? 1500 টাকা মাত্র। 1500 টাকায় মাদিটা ভাই? একদম মাত্র 1500 টাকা মাদি, সুপার কোয়ালিটির মাদি ভাই। এটা কি নর মাদি? এটাও মাদি? এত মাদি আজকে দেন বন্ধুরা, মাদি, মাদির অভাব নেই। এই যে 21-এর কবুতর দেখতে দেখা যায়, 10 বছর বয়স বন্ধুরা। এটাও মাদি, আমি দেখাইলাম আপনাদেরকে। যারা ভালোবাসেন যে নিতে চান আমাদেরকে, এই কবুতরগুলো নিতে পারেন ভাই। অনেক জায়গার তো হুমাটুমা কইরা খাইতে খাইতে একদম বসকায় গেছেন গা। ইনশাল্লাহ এই জায়গাতে দুই একটা কবুতর নেন, আজকে কম দামের ভিতরে আছে, আশা করি পাইলে মজা পাবেন। কত থাকবে এটা? 1500 টাকা। 1500 বন্ধুদের জন্য আর একটা কবুতর। এটা কী কবুতর দাদা? নর রেসার, রেসার নর চুইটাল। চুইটালের ভিতরে রেসার, এই যে প্রথম পাইলাম আমি সাদাটা। এই যে থাকবে এটা কেমনি কি কত? এটা একদম একদম 2000 টাকা লাগবে। এটা একদম চুইটাল ভাই, এই যে চুইটাল নর 2000 টাকা লাগবে বন্ধুরা। একদম অস্থির একটা কবুতর বন্ধুরা। এই যে দেখেন, অনেক ভাইরা খোঁজেন ভাইরা, একটু ধরেন তো ইয়া দেন পাকটা মা। এই যে পাক, ঠিক আছে, চকো চকো, অনেক ভাইরা চকো খোঁজেন। এই যে দেন, এটা মাদি না নর ভাই? এটা এটা মাদিটা চকো, কিন্তু এটা চকো, এই যে চকো। এটা বন্ধুরা আমি দেখাই, বাহ সুন্দর। এটা নরটা তাই না ভাই? বন্ধুরা এটা হলো চকো রেসিং কবুতর, নর্মাদি কনফার্ম, তাই তো তারক ভাই? আচ্ছা এটা কেমনি কি, কত কত টাকা বা কেমনি কি? একদম 4000 টাকা লাগবে। এটা চকো কবুতর বন্ধুরা, দুইটা কবুতর 4000 টাকা লাগবে। যাদের ভালোবাসা কবুতর প্রতি বেশি, চকো পালতে চান তারাই নিতে পারেন। এই যে দেন, খুবই সুন্দর এক জোড়া কবুতর চকো। তারপর এটা কি? এটা মোল্টিং পরে আছে ভাই, মোল্টিং, এই যে মোল্টিং এর, ঠিক আছে। এই জন্য এই যে দেন প্রথম পরে আছে গা, ঘর ঘর ভরা লাইতেছে প্রথম পরে। ইয়ং বার্ড থেকে রেস করা কবুতরটা। হ্যাঁ এটা একটা নর কবুতর ভাই, ইয়ং বার্ড থেকে রেস করা ভাই। আর এটা হইলো কবুতর, জি আদনান লপ্টের কবুতর এটা ভাই। হ্যাঁ এই যে এটা রেস করা কবুতর। এই দুটা কবুতর মোল্টিং এ পড়ে আছে গা, আপনারা মোল্টিং ঠিক করে লন গা। আচ্ছা ভাই, মোল্টিং ঠিক করতে এই যে গোসল টোসল দিতে হইব। হ্যাঁ ইয়া কষ্ট করব কেটা। আচ্ছা ভাই, এই কত লাগবে এই জোড়াটা? এই দুটা কবুতর, হুম, এই ছোলা মুন্সি, ঠিক আছে। দুটা কবুতর দামাদামি করবেন না ভাই, হুম, আজকে দিয়ে দেবো একদম, হুম, ইজ্জত হারা। হ্যাঁ ভাই, 1500 টাকা জান জোড়া, 1500 ভাই। ইয়াং বার্ডের টেক পরানো, কিন্তু নটটা দুইটা রেস করা, মাত্র 1500 টাকা বন্ধুরা। দুইটা কবুতর মাত্র 1500 টাকা রেস করা আজকে। এই যে বন্ধুরা দেন, এটাও রেস করা, 22 এর, এটাও রেস করা, ঠিক আছে। আর ওটা ভাই, এই যে নটটা ওটা রেস করা নাই, ওটা রেস করা নাই। হ্যাঁ ভাই, মাদিরা রেস করা, তাই তো? বাহ অরিজিনাল কথা একদম, যেটা যা আছে তাই ভাই। জোড়াটা কি অবস্থা, কেমনি কি? 3000 টাকা একদম ভাই, একদম 3000 টাকা। মাদিটা কিন্তু রেস করা, নটটা রেস করা না, বাট রেস দেয় নাই, কোয়ালিটি ভালো। আপনারা দেখছেন কবুতরটা ভাই, মুখ দিয়ে বললে তো অনেক কিছু বলা যায়। যাদের পছন্দ হইবে আশা করি ভাই, দুই জোড়া কবুতর নিয়ে পালেন। কম দামে আছে আজকে কবুতরগুলো, ঠিক আছে, একদম কম দামে ভালো কবুতর নিতে পারতেছেন, ঠিক আছে। এই যে ক্লাবের ট্যাগ, এটা BRPFC ক্লাবের। হ্যাঁ মোল্টিং এ পড়ে আছে ভাই, হুম, আমার মোবাইল। এটা কি কবুতর দাদা? এটা মিলি নন্নামাদি? এটা নর একটা কবুতর। এই যে দেন, এই যে দেখেন একটা নর কবুতর মোল্টিং এ আছে। হ্যাঁ এটা কি দিলেন তারক ভাই? নর ভাই, বন্ধুরা এটা নর। আগে যে মিলিটা ছিল, এটা আসলে রেস করা একটা কবুতর ছিল ভাইয়ের প্রিয় কবুতর। ওটা ডিম আছে, এই জন্য দিবে না, ডিম ফুটে তারপরে ছাড়বে হয়তো বা। যাদের লাগবে ওই কবুতরটা লাগবে, কথা বলবেন, ঠিক আছে, কাগজপত্র সহ। আর এটা এটা কি দিলেন? এটা মাদিটা ভাই, জোড়া এটা। হ্যাঁ বাহ জোড়াটা তো অনেক সুন্দর, এই যে মাদি আর এই যে নর। হ্যাঁ আচ্ছা তারক ভাই, এই জোড়াটা কেমনি কি বলেন? যারা কম বাজেটে ভালো জিনিস নিতে চায় আজকের জন্য সুযোগ বলেন। কবুতরটা রেস করা আছে BRPO ক্লাব থেকে, এই কবুতরটা। হ্যাঁ এটা আর হলো এই কবুতরটা BRPC ডেট থেকে রেস করা আছে, বাচ্চা কাচ্চা লইছিলাম, বুঝতে পারছেন? এই দুটা কবুতর
দাম সস্তা দেখে মনে করেন না যে আজকে বস্তা বইরা নিবেন, কোয়ালিটিও বস্তা বইরা নিবেন, ঠিক আছে।